ও কাটা, এটা তো ছাদে আছে, এরপর নিচেও আরো আছে। হ্যাপি বিশ্বকর্মা পূজা, আজকে আমাদের ঘুড়ি উড়ানোর দিন। আর আজকে আমাদের এখানে আকাশে প্রচুর ঘুড়ি ওড়ে, তো আমরাও প্রচুর ঘুড়ি উড়াই। তবে বন্ধুরা, আমরা এই ছাদ থেকে ঘুড়ি উড়াবো না আজকে। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, এইখানে আমরা উড়াই। পাশে একজনের বাড়ি আছে, ওই ছাদটা আরও বড়, ওইখান থেকে ঘুড়ি উড়াই। এই বাড়িটা দেখছেন, এই বাড়ির ছাদ থেকেই ঘুড়িটা উড়াই। তো চলুন ওই বাড়ির ছাদে যাওয়া যাক, তারপরে দেখি আমরা কী ঘুড়ি কিনেছি না কিনেছি। এই একটা ঘুড়ি এখানে প্রচণ্ড ফোন থেকে দু তিনটাকে কেটেছে। আজকের আবহাওয়াটাও খুব ভালো আছে, ওয়েদারটাও খুব ভালো আছে, হাওয়াটাও খুব ভালো আছে। তো চলুন এবার ঘুরে বেড়ানো যাক। দেখুন বন্ধুরা, কত ঘুড়ি আর এর সঙ্গে কত লাটাই আমাদের স্টকে রাখা আছে। তো এরপর আমরা ছাদে উঠবো, ছাদে উঠে ঘুরে বেড়াবো। দেখুন বন্ধুরা, আমাদের ঘুড়ির স্টক, এটা তো ছাদে আছে, এরপর নিচেও আরও আছে। ওইখানে লাটায় স্টক, এইদিকে লাটায় স্টক, এই এটা হচ্ছে আমাদের ছাদ। এখান দিয়ে আমরা ঘুড়ি ফুড়ি উড়াই। তো এরপর শুরু হবে ঘুড়ি উড়ানো, তো আপনারা দেখুন ভিডিওটি, ভালো লাগতে পারে। ওই বাড়িতে এখন কেটে গেছে, সুতো ঘটাচ্ছে, আমরাও কেটে গেছি। এই যে এই প্লেয়ারটা আমাদের কেটে দিয়েছে, তো এবার এই প্লেয়ারদেরও আমরা কাটবো। এবার বন্ধুরা এই দেখুন, আমি প্রথম ঘুড়িটা বাড়ছি, এই এই প্রথম ঘুরে আগে কোনো ঘুড়ি ফুড়ি বাড়িনি, কাটাও খাইনি। এই দেখুন বন্ধুরা, এত ঘুড়ি উঠছে, ওপাশে একটা ঘুড়ি, এখানে একটা ঘুড়ি, আর আমরা ঘুড়ি উড়াচ্ছি কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আমরা এখন ঘুড়ি কাটার পর কেটেই যাচ্ছি, আবার আমরাও কেটে যাচ্ছি। এবার খাওয়া দাওয়া সময় জল নিয়ে আসছে। ওই দেখুন দূরে উঠছে আমাদের ঘুড়ি, এই পাশের বাড়ির ছাদ থেকে উড়াচ্ছে আরেকজন। তো চলুন, এইবার মনে হচ্ছে একটু বিশ্রামা পুজোতে ঘুড়ি কম হচ্ছে, অন্যান্য বার একটু বেশি হলো। সকাল থেকে বন্ধুরা এই ঘুড়ি উড়েই যাচ্ছি। তো এখন তো আর এই ঘুড়ি বেশি উড়ে না আমাদের এই কলকাতায়, আগে যত উঠতো এখন তার থেকে অনেক কমে গেছে। তো আমরা চাই এখন লোক আর একটু ঘুড়ি ফুড়ি ওড়াক, তাহলে আমাদেরও ভালো লাগবে যারা ঘুড়ি প্রেমী। আর যারা ঘুড়ি উড়ায় না, অন্যান্য কিছু করে তাদের। আমরা বড় ঘুড়ি উড়াই না, তো তোরা ভাবি সবকে কাটবি, লটকাতে গেছি আমার ঘুড়িটা, লটকাতে গেছি।
ওই ওই বাড়ির ছাদ দিয়ে আবার ঘুড়িগুলো উড়াচ্ছে, দেখুন কোথায় উঠে গেছে। এত রিক্সে ঘুড়ি উড়াচ্ছে এরা। এটি আমার বিশ্বকর্মা পুজোর প্রথম ভিডিও ছিল, তাই আমি ঠিক মতন বুঝতে পারিনি কীভাবে ভিডিও করতে হয়। তাই বন্ধুরা অনেক ভিডিও ফুটেজ ঠিক মতন নেওয়া হয়নি, তো এর পরের বার যখন ভিডিও করব আরও ডিটেলসে ভিডিও। তো বন্ধুরা এখন শেষ হয়ে গেল ঘুড়ি উড়ানো, আকাশ সন্ধে হয়ে নেমে এসছে আর বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা, তাই এবার আমার ঘুড়ি ওড়াটা বন্ধ করলে। এই হচ্ছে এই আমাদের ঘুড়ি ওড়ানো শেষ হলো। আমরা এবার বৃষ্টিও নেমে গেছে, ওয়েদারটাও খুব ভালো নেই আর, তো আবার পরে কোনো দিন ওড়াবো। আজকের এই ঘুড়ি ওড়ানো শেষ, এই আমাদের ঘুড়ি ওড়ানো শেষ হলো বন্ধুরা। এবার আমরা নিচে যাচ্ছি, গেটটা বন্ধ হয়ে গেল। বৃষ্টির মতো কত ঘুরে উঠছে দেখুন, দেখতে পাচ্ছেন আকাশে এবার বৃষ্টি নেমে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। তো এই আজকের এই ভিডিও ছোট ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। 5 ডজন ঘুড়ি ছিল টোটাল, তার মধ্যে এখনও প্রায় এতগুলো ঘুড়ি বেঁচে আছে। 5 ডজন ছিল তোমার?